সুপ্রভাত, সায়না অ্যান্ড মামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি স্বপ্না, চলে এলাম। আর আজ হলো বুধবার, এখন বাজে সকাল 7:30। 7:30 সময় দেখো আমি তোমাদের কাছে চলে এলাম। আমার এই প্রিয় গাছগুলোকে একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি। এগুলো তো ইনডোর প্ল্যান্ট, এগুলো ঘরেই থাকে, তাই মাঝে মাঝে এগুলো একটু রোদে দেবো, সেজন্য নাবিয়েছি। আর বাইরের সব গাছে জল দেওয়া হয়ে গেছে। এই গাছটা দেখো কত সুন্দর, তবে এই গাছটার নামটা না আমি জানি না, তোমরা যদি জেনে থাকো একটু আমাকে বলো তো এটা কী গাছ। তবে এগুলো সব ইনডোর প্ল্যান্ট। আর আমার জবা গাছটা দেখবে কী সুন্দর, এর মধ্যে অনেক জবা হয় আর ফুলগুলো বেশ বড় বড় হয়, কিন্তু আজকের ফুলটা ছোট। আর ওদিকে পিঙ্ক জবাটাও অনেকগুলো ফুটেছে। তো চলো এবার চলে এলাম রান্নাঘরে, প্রতিদিনের মতন একই নিয়মিত কাজ। তো সকালবেলা এখন রান্নাঘরে চলে এলাম, আমি সমস্ত কাজ সেরে, বাসি কাজ সেরে এখন আমি চলে এলাম রান্নাঘরে। আর এখানে দেখো আমি তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটলগুলো ছেড়ে দিলাম। ভাবছো এটা কী করছি শুধু পটল দিয়ে? দেখবে দেখবে, দাঁড়াও। আমি কিন্তু এর আগে এর মধ্যে আমি দেখো আদা বাটা, মানে আদা গ্রেট করে দিয়ে দিলাম। আর তার আগে আমি মুগ আর মুসুরি মিশিয়ে ডাল সেদ্ধ করে রেখেছি, ভাতও হয়ে গেছে। তো এবার দেখো আদা বাটা দেওয়ার পর আমি পটলটা ভালো করে নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা যে যার টেস্ট অনুযায়ী ঝালটা দেবে, আমি এই অল্প মানে ঝাল মিষ্টি ব্যালেন্স থাকে সেই মতন ঝালটা দিই। আর তার মধ্যে তো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, যার দরকার লাগে সে সেটা টিপে খেয়ে নেয়। আর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন, ব্যাস। এইসব রান্নায় তো আমার একটু মিষ্টি পড়বেই, এটা তোমরা তো বুঝেই গেছো। তো ভালো করে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো এটা একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেলটা বেরোয় ততক্ষণ একটু কষিয়ে নেবে। আর পটল তো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ, ভাজলাম তারপরে এই যে এর মধ্যে কষাচ্ছি অলরেডি এটা সেদ্ধ হয়ে গেল। তো দেখো এবার তেল ছেড়ে এসছে। এইবার সিক্রেট জিনিসটা, এর মধ্যে আমি যে সেদ্ধ করা ডালটা আছে মুগ আর মুসুর, সেটা দেখো দিয়ে দিচ্ছি। এই ডাল পটলটা এত টেস্টি হয়, তোমরা একটু বানিয়ে খেয়ে দেখো। আর এটা বেশি ভালো লাগবে রুটি, পরোটা, লুচি, ফাটাফাটি লাগে খেতে, এটা একটু বেশ চাপ চাপ মতন হয়। আর এর মধ্যে আমি ঘি আর গরম মশলা দেবো, ঘিটা বেশ যে যতটা খেতে পারবে সেই মতন একটু বেশি দিলে বেশি টেস্ট হবে, তো যাদের বারণ আছে তাদের তো কম দিতেই হবে। তো দেখো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো আমিও খুব বেশি দিলাম না, কেননা এখন একটু বারণ চলছে, শরীরটা অতটা ভালো না তাই। তো এবার আমি চাপা ঢাকা দিয়ে রাখবো আর এটা এরকম চাপ চাপ মতো হবে, ভীষণ ভালো লাগে। তোমরা একবার করে খেয়ে দেখো, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তারপরে এদিকে দেখো লুচি ভাজতে বসে গেছি। আর লুচি হলে তো আমি ঠিক থাকতে পারি না, ব্রেকফাস্ট করতে আমার অনেকটাই দেরি, তাই প্রথমে দুখানা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, একটু চা দিয়ে খেয়ে নেবো। আর বাকি লুচিটা এখন জোজোর মতন ভাজবো, ওর টিফিনটা দিয়ে দেবো, কেননা আজকে জোজো এই চাপ চাপ এই ডালটা দিয়ে ডাল পটল দিয়ে লুচি নিয়ে যাবে বলেছে, আর একটু সুজি নেবে, সেই জন্য ওর জন্য আমাকে এখন সকালবেলা লুচিটা করতে হচ্ছে। আর আমার আর গৌতমেরটা পরে ভাজবো, দুটো তো খেয়ে নিই এখন, তারপরে বাকিটা হবে। তো দেখো এখন লুচিটা আমি ভেজে নিচ্ছি, ভেজে ওর টিফিনটা আমি গুছিয়ে দেবো আর একটু সুজি বানাবো। এটা হয়ে গেলে সুজিটা বানাবো, তারপরে দুপুরের রান্নাটা করব, একটা তরকারি করব, মামলেটের ঝোল, সেটা দেখাবো। তো এবার লুচিটা ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু শুধু ময়দার লুচি, এর মধ্যে কিন্তু কোনো আটা পড়বে না, শুধু ময়দা দিয়ে লুচি। কারা কারা ভালোবাসো আমার মতো লাল লাল চা দিয়ে লুচিগুলো খেতে, আমি তো দারুণ ভালোবাসি। তো চলো আমার লুচি ভাজা হয়ে গেছে, এবার আমি চলে এলাম সুজি করতে। তো সুজিটা করে এই দেখো এর মধ্যে ঘি দিয়ে সুজিটা ভেজেছিলাম, কিন্তু না বানানোর সময় আবার একটু ঘি দিলাম, দিয়ে ব্যাস এটা হয়ে গেল আমার দুপুরের রান্না, ডিমের মামলেট করে ঝোল। আর এই রেসিপিটা যদি দেখতে চাও আমার কমেন্ট করে জানাও, ফুল রেসিপিটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো চলো
পরে আসছি। সমস্ত রান্নাবান্না, কাজ, বাসন মাজা, রান্নাঘর সমস্ত পরিষ্কার করে চলে স্নান করে আমি চলে এসেছি। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে আর এখন বাজে 12:30 হবে। তো চলো আমি এবার একটু চা খাবো, ভীষণ চা তেষ্টা পাচ্ছে, আর গৌতমের আসতে দেরি আছে। তো এখন আমি একটু চা খাবো, আর একটা চাদর কেচেছি, সেই চাদরটা এখন এখানে রাখা আছে, পরে মেলবো। আর ওখানে ওই জামাটা মেলা আছে, ওই দুটো শুকিয়ে গেছে, নামাবো। ওই দুটো মানে রোদেই দেওয়া ছিল, নামিয়ে রেখেছি, পরে নামাচ্ছি। ওই ঘরে সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে দেখো এখানে এই চাদরটা নাইটিটা আছে আমার, এই দুটোকে একটু পরে মেলবো। আগে একটু চা খেয়ে নিই, কেননা চাটা না খেলে আর ভালো লাগছে না। এদিকে সমস্ত হয়ে গেছে কাজ, এদিকেও পর্দা টর্দা সব টেনে দিয়েছি। শুধু ওই সোজা ঘরের ওই ঘরে জানলার এখনও পর্দাটা টানা হয়নি, ওটা খোলা আছে, ওগুলো দিয়ে দেবো। আর যা গরম না, হাওয়া আছে, ওই জানলাটা দিয়ে হাওয়া আছে, তবে আজকে অতটা হাওয়া নেই, আজ একটু গরম লাগছে। ওইখানে ওই দুটো ঝুলছে, ওই দুটো একটু ইগনোর করো, ওই দুটো নামিয়ে নেবো। তো চলো একটু চাটা আগে খেয়ে নিই, তারপরে আবার বাকি কাজ। চাটা খেয়ে তারপর ওগুলো মেলবো, কেননা একটু চাটা আগে জমিয়ে বসে খাই। এখন এডিটিং করাটা বাকি আছে একটু, ওটা এডিটিং করতে হবে। তো চলো চাটা বানিয়ে নিই। আমি একা খাবো চা, তার জন্য এই বাটিতেই করে নিচ্ছি, কেননা খুব বেশি তো চা হচ্ছে না, আমি একা খাবো, তাই আমি একা খেয়ে আমি এই বাটিটাতে চাটা করে নিই। আমি একা খেলে এই বাটিতে করি, কেননা এই বাটিটা করে করলে না আমার এক কাপ চা সুবিধা হয়, আর এটা সকাল থেকে আমার দুবার খাওয়া হয়ে গেছে, তো তাই বাটিটা একটু এরকম লাগছে। বাটিতে কিন্তু আমার মজা হয়ে যায়। চাটা হয়ে গেল, চা খেতে পারি না জানো তো, আর একটু বিস্কুট আনলে আমি চা খেতে পারি না একদম। তো এই যে রেডি হয়ে গেল দেখো আমার চা আর বিস্কিট, এই যে নিয়ে নিলাম, তো রেডি হয়ে গেলো, এবার চাই চাটা একটু জমিয়ে বসে খাই। চলো কাজের মাঝখানে না একটু ধরো, মানে আগে আমি প্রচুর চা খেতাম জানো তো, আগে আমি সারাদিনে বোধহয় 10-12 আমি চা খেতাম, মানে সকাল থেকে রাত অবধি, আর আমার চা খাওয়ার কোনো টাইম ছিল না। মানে কখনো কখনো হয়তো সন্ধ্যাবেলা তো মেয়েদের পড়াতাম, পড়াতে পড়াতে এবার 9:30-10 সময় ধরো উঠলাম, উঠে এবার রাতের খাবার টাবার করবো, মানে কাজ করতে হবে আবার, ওদেরকে পড়িয়ে নিয়ে 9:30-10 সময় উঠলাম, উঠে রুটি, আর রুটি ছাড়া গৌতম খাবে না, তো রাত্রেবেলা রুটি করতে হতো। এবার রুটি করে আমি মানে রুটি করতে যাওয়ার আগে আটা মেখে আমি আবার এক কাপ চা করে আমি খেয়ে নিতাম, যে চাটা খেয়ে তারপর আবার ওদেরকে আমি পড়াবো। তার আবার কখনো কখনো যদি রাত্রেবেলা লুচি পরোটা এসব খেতাম বা চাউমিন, তারও চাটা রাখি। কখনো কখনো ধরো রাত্রেবেলা লুচি পরোটা কিংবা চাউমিন কিংবা বিরিয়ানি এগুলো যদি খাওয়া হয় রাত্রি 11:30 হলেও, আমি কিন্তু তার সাথে চাটা নিই, মানে চাটা আমি সবসময় খেতাম। এখন মেয়েদের বকাঝকা করতে করতে তারপরে মানে ওরা এত আমাকে বকে এইসব করতে করতে এখন চাটা কমিয়ে তাও 3-4 হয়েছে। তো যাই হোক অনেকটা কমিয়েছি, এখন চলো চাটা খাই। চাটা জমিয়ে খেয়ে এখন ওর জামাকাপড়গুলো ওই যে চাদরটা নাইটিটা আছে সেটা মেলবো, তারপরে যে আয়রন করে জামাকাপড়গুলো এনেছে সেগুলোকে রাখবো, আমার কটা দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে একটু আমার ব্লাউজ কটা আছে সে কটা একটু আয়রন করবো। আর এই এখানে দরজার পেছনে ওর শার্টটা ঝুলছে, এটা নামাবো, এটা আজকে আর কাঁচা হবে না, এটা আবার কালকে কাঁচা হবে। চলো ব্যালকনিটাই যাই, কি রোদ বাইরে। আজকে একদম হাওয়া নেই, চাকা দারুণ হয়েছে। Thank you.
চলো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট এগুলো তো করতেই হবে। তার সাথে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে দেখা